দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24 এ আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর নমুনা পরীক্ষা বাড়লে শনাক্তের সংখ্যা বাড়ে পরীক্ষা কম হলে কমে শনাক্তের সংখ্যা চট্টগ্রামে গতকাল নতুন করে শনাক্ত হয়েছে 603 জন 10টি ল্যাবে মোট 1907 জনের নমুনা পরীক্ষা করা হয় এতে মহানগরে 436 আর উপজেলায় শনাক্ত হয় 167 জন আক্রান্তের হার প্রায় 32% এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত 64299 জন গতকালও করোনায় মৃত্যু থামেনি প্রাণহানি হয়েছে 3 জনের এর মধ্যে 2 জন মহানগরের বাসিন্দা ছিলেন অন্যজন উপজেলার এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃত্যু দাঁড়ালো 757 তে প্রায় 2 মাস পর রাঙ্গামাটিতে পুনরায় শুরু হয়েছে গণটিকা কার্যক্রম সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চীনের তৈরি সিনিফার্মের টিকা দিয়ে এই কার্যক্রম শুরু হয় এখন দেয়া হচ্ছে প্রথম ডোজ শুরু থেকে এই টিকা নিতে যাওয়া মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে তবে এতে শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত হয় কর্মকর্তারা জানান এক মাস পর দেয়া হবে দ্বিতীয় ডোজ রাঙ্গামাটিতে এখন পর্যন্ত প্রথম ডোজের জন্য নিবন্ধন হয়েছে 41,000 লুট নয় চট্টগ্রামের আগ্রাবাদে স্বর্ণ ব্যবসায়ীর 12 লাখ টাকা হাতিয়ে নিতেই অপহরণ ও লুটের নাটক সাজিয়েছে দোকান কর্মচারী সুদীপ্ত সাহা টিঙ্কু তবে পুলিশের তদন্তে শেষ রক্ষা হয়নি তার সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহ হওয়া টিঙ্কুকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লুটের নাটকের কথা স্বীকার করে সে পরে পাথরঘাটায় তার বোনের বাসা থেকে উদ্ধার করা হয় পুরো টাকা পুলিশ জানায় গতকাল সকালে টিঙ্কুকে এটিএম বুথ থেকে টাকা তুলতে পাঠালে সে আর ফিরে বন্ধ ছিল তার মোবাইল ফোন পরে বিকেল 4টায় টিঙ্কু ফোন করে জানায় পুলিশ পরিচয়ে তাকে অপহরণ করে লুট করা হয় 12 লাখ টাকা বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্তে প্রকৃত রহস্য উদ্ঘাটন হয় চট্টগ্রামের একটি বাড়িতে সন্ধান পাওয়া 200 বছরেরও বেশি আগের বাটির কলসি কিংবা মটকাকে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ করা হবে পাশাপাশি পুরো বাড়িটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে রক্ষার উদ্যোগ নিয়েছে সরকার সকালে প্রশাসন ও জাতিতাত্ত্বিক জাদুঘরের কর্মকর্তারা এই ঘোষণা দেন সম্প্রতি নগরীর পাথরঘাটার একটি পুরনো বাড়ি খুঁড়তেই বের হয়ে আসে এসব মটকা নিচে সারি সারি মাটির কলসি বা মটকা তার উপর অন্তত 200 বছর দাঁড়িয়ে ছিল আস্ত একটি ভবন চট্টগ্রাম নগরীর পাথরঘাটার নজুমিয়া লেনের একটি পুরনো বাড়ি খুঁড়তে গিয়ে সম্প্রতি সন্ধান মেলে এসব মটকার এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লে সেখানে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ কলসের উপর এইভাবে মটকার উপর বিল্ডিংটা স্থাপনাটা দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্য মূলত আসা জিনিসটা জাদুঘর অথবা এই গবেষণা করলে একটা ভালো হবে অন্তত 200 বছর আগে একতলা ভবনটি তৈরি করেন প্রয়াত ব্যবসায়ী শরীয়তুল্লাহ যাতে থাকেন তার উত্তরাধিকারীরা সম্প্রতি এটি ভেঙে নতুন ভবন নির্মাণ করতে গেলে একে একে বেরিয়ে আসে এসব মটকা আমরা এটা ভাঙে ধরলাম বাগা তোলার পরে দিয়ে মানে নিচে নিজের সাথে যখন আমরা এখানে আসি দেখতেছি মাটি যখন করতে দেখেন তখন মটকা মানে সারি সারি মটকা দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের ধারণা ভবন শীতল বা ঝুঁকিমুক্ত রাখতেই স্থাপন করা হয়েছিল মটকাগুলো যা প্রত্ন সম্পদ হিসেবে সংরক্ষণের পাশাপাশি পুরো ভবনটিকে ঐতিহাসিক স্থাপনা হিসেবে রক্ষার উদ্যোগ নিয়েছে প্রশাসন যে অবস্থা আছে এই অবস্থাতেই প্রথমে সংরক্ষণ করতে হবে ইতিহাস সম্পর্কে একটা সঠিক বোধ তৈরি করার জন্য সঠিক ধারণা মানুষকে দেওয়ার জন্য এই স্থাপনাটা সংরক্ষণ অতীব অতীব জরুরি জেলা প্রশাসনের অধীনে জাতিতাত্ত্বিক জাদুঘর অথবা জাদুঘরের যে অধিদপ্তর আছে তারা পরিচালনা করবেন আমরা চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র এই দুটোর মাঝখানে সমন্বয় করব আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই বাড়িটি এখন যে অবস্থায় আছে সেই অবস্থা সংরক্ষণ করার জন্য এবং এই বাড়িতে যারা আছেন তাদেরকেও খুব উপযুক্তভাবে ক্ষতিপূরণ দিয়ে বা অন্য যে কোনোভাবে তাদের সাথে কথা বলে এসব মটকা সংরক্ষণ করা হবে চট্টগ্রামের আগ্রাবাদে দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘরে জুবাইর মঞ্জুর চ্যানেল 24 চট্টগ্রাম স্থান সংকটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটিতে থাকছে না রেল লাইন অপারেশনে থাকছে না স্বতন্ত্র সফটওয়্যার ফলে প্রকল্পের ব্যয় কমছে 420 কোটি টাকা ইতিমধ্যে শেষ হয়েছে প্রায় 80% কাজ চেষ্টা চলছে নির্ধারিত সময়ের 6 মাস আগে আগামী ডিসেম্বরে অপারেশনে যাবার এই জন্য স্বচ্ছতা আর দ্রুততার সাথে অপারেটর নিয়োগের পরামর্শ বিশ্লেষকদের ফখরুল ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন আবু জাহেদ কর্ণফুলী নদীর মোহনা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার
নদীর দুটি বাঁক পেরিয়ে বঙ্গোপসাগর থেকে যেখানে পৌঁছতে সময় লাগে প্রায় এক ঘন্টা। বন্দরের সক্ষমতা বাড়াতে 3 কিলোমিটার ভাটিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি। সাগর থেকে নদীর একটি বাঁক পেরিয়ে সেখানে পৌঁছতে সময় লাগবে কম বেশি 40 মিনিট। ইতিমধ্যে 3টি কন্টেইনার ভেড়ার উপযোগী পিসিটির 585 মিটার দীর্ঘ যেটি তৈরির কাজ প্রায় শেষ, চলছে ইয়ার্ড নির্মাণ, তৈরি হচ্ছে তেলবাহী জাহাজের জন্যও একটি জেটি। এখানে যে পরিমাণ জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে রেল লাইন অপ্রতুল, অর্থাৎ এর জন্য যে পরিমাণ জায়গা দরকার সেটা এখানে নেই, এই অংশটাকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া আপনার অটোমেশন সিস্টেম যেটা রয়েছে সেটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অটোমেশনের সিস্টেমের সাথে যুক্ত করা হয়েছে। আমরা নতুন করে আবার একটা আরডিবিপি তৈরি করেছি, তাতে আমাদের এই প্রকল্পের ব্যয় প্রায় 420 কোটি টাকা কমে গেছে। প্রযুক্তি আর দক্ষতা বিনিময়ে বিদেশি অপারেটর দিয়ে পিসিটি পরিচালনা করতে চায় সরকার। এতে আগ্রহী সৌদি আরব, সিঙ্গাপুর, আরব আমিরাত আর ভারত। অবশ্য অপারেটর নিয়োগে দেরি হলে নিজস্ব জনবল আর সরঞ্জাম দিয়েই কাজ শুরুর কথা ভাবছে বন্দর কর্তৃপক্ষ। পাবলিক প্রাইভেট পার্টিসিপেশন অথরিটি কর্তৃক যাবতীয় মডালিটিস ঠিক করা হবে। অপারেটর নিয়োগে যদি কিঞ্চিত বিলম্ব হয়ও, তাহলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব জনবল তো আছে। বিশ্লেষকদের মতে একক কোনো বিদেশি প্রতিষ্ঠান কিংবা যৌথ বিনিয়োগে অপারেটর নিয়োগ হতে পারে, এই জন্য প্রাধান্য দেওয়া উচিত দেশের স্বার্থকে। টার্মিনাল অপারেটর 3 ধরনের হতে পারে, দেশি, বিদেশি আর জেবি। গ্লোবালি রিকগনাইজড টার্মিনাল অপারেটর অসুবিধা নাই, দেশের সাথে জয়েন্ট ভেঞ্চার করলো এতে এফিশিয়েন্সি বাড়বে। পিসিটিকে আমি মনে করি যত দ্রুত সম্ভব স্বচ্ছতার সাথে এটা কাজে আদেশ দেওয়া দরকার। নিউ মনি কন্টিনেন্টাল টার্মিনাল আমরা দেখেছি এটা টার্মিনাল হওয়ার পরে 7 বছর ঝুলে ছিল। যাতায়াত সুবিধায় ইতিমধ্যে তৈরি করা হয়েছে 2টি ছোট সড়ক আর ফ্লাইওভার। সরঞ্জাম ক্রয় সহ এই প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে প্রায় 1448 কোটি টাকা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। করোনায় অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে নাগরিক ঐক্য। দুপুরে চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় প্রায় 350 পরিবারের মাঝে এসব খাবার বিতরণ করা হয়। লকডাউনের কারণে শহরের বিভিন্ন এলাকায় খাদ্য সংকটে পড়েছে অনেক মানুষ, তাদের কথা ভেবেই এই প্রয়াস বলে জানান উদ্যোক্তারা। এমন আরো উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে বিত্তবানদের আহ্বান জানান নাগরিক ঐক্যের সংগঠক জাহিদ হোসেন ও জামাল উদ্দিন। না ফেরার দেশে চলে গেলেন খ্যাতিমান কবি, সাহিত্যিক, সাংবাদিক অরুণ দাশগুপ্ত। দুপুরে চট্টগ্রামের পটিয়ায় ধলঘাটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। অরুণ দাশগুপ্ত বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কর্মজীবনের শুরু থেকে দৈনিক আজাদি ছিল তার কর্মস্থল, সেখানে সবশেষ সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি কবিতা সহ অসংখ্য সাহিত্য রচনা করে নানা পুরস্কার পান অরুণ দাশগুপ্ত। দাদামণি খ্যাত এই বটবৃক্ষের মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এ ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।